দেখো আজকের লাঞ্চ, মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল। এটা এটা আছে কাঁচকলা, কাঁচা লঙ্কা দিয়ে পম্পেট মাছের ঝাল, আর আছে পাঁপড়, আছে আলু উচ্ছে ভাজা, একটু সামান্য পরিমাণ কাসুন দিয়ে আছে, কাসুন দিয়ে ঢুকে গেছে উচ্ছের মধ্যে, বোঝা যাচ্ছে না। আমারও সেম, আমারটা দেখো ওপরেই আছে, আমি একটু পরিমাণে বেশি নিয়েছি। তাই চলো, এই হচ্ছে আজকের লাঞ্চ। আর ভাতটা বললে না? ভাত তো কমন, এই যে ভাত, চলো আসছি একটু পরে। চলো শুরু করে দিই, আমার মেঘ করে আসছে। মেঘ ছিলই আকাশে, বেশ নীল সাদা মেঘ দেখা যাচ্ছিল, আবার সব ঠিক। এখন আবার ঘিরে আসছে, তাহলে তাড়াতাড়ি খেয়ে নি। উচ্ছেটা কচি ছিল, বীজ নেই। গরম হয়ে যাচ্ছে, তাই না? গাড়ি থামানোর টাইম পাইনি জানো, বেশি করে খাও, তুমি তো বেশি খাবো না মুগের। আজকে এগুলো সব মায়ের হাতে জানি। গতকাল রাতে যে পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আমি তো চিন্তায় ছিলাম সকালে, সারাদিন সকালে রাতে একটু বেড়েছিল বৃষ্টি, তাই ভাবলাম এটা আজকের দিনও মনে আজকের দিনও চলবে, একটু চিন্তায় ছিলাম যে লক্ষ্মী পুজোর বাজারটা হবে কিনা। তারপরে দেখলাম সকাল থেকে মোটামুটি এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, রোদ উঠেছিল।
এই পমফ্রেট মাছের রেসিপিটা মায়ের চ্যানেলে আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। পমফ্রেট মাছ আমরা সাধারণত যেইভাবে খাই তার থেকে একদমই অন্যরকম করে করা, আর খেতেও ভীষণ ভালো হয়েছে। মাছের মাথার এগুলো যেটা খেতে ভালো লাগে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি লিংকটা মায়ের চ্যানেলে যাও, মায়ের চ্যানেল সাবস্ক্রাইব করো সবাই, আরো ভালো ভালো রেসিপি পাবে। পুরোনো দিনের রেসিপি পাবে, দারুণ হয়েছে খেতে। নিত্য নতুন রেসিপি পাবে। মাছের মাথার মুগ ডাল খেতে ভীষণ ভালোবাসে।
পারলে এই নো চেকআপ কেন বা প্রবলেম সবই খাবে বা নরম তো এই একটা মাছ যেটা পশুরানি খায় মন থেকে খায় আর খায় কাপলা মাছ যদি পেটি মাছ আনা তাহলে খায় তাও জোর করে তাও পিছনে লেগে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর আর এই তো লাইফ নিরক্ষ হয়ে চলে যাবে আবার 15 দিনের অপেক্ষা তারপরে কালী পুজো তারপরে কালী পুজো এই তো এইভাবে ঘুরছে ভাগ্যের চাকাটা ঘুরছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর ভালো থেকো সুস্থ থাকো দেখতে থাকো বাঙালি ঘরোয়া খাবার আছি থাকবো আবার সপ্তমী ছিল আজকের দিনে টাটা কোন টাটা আমি আসলে ক্যালেন্ডারটার দিকে ধ্যান দিয়েছিলাম একটু দেখে আসো না ওখানে পজ করো